কেমন যাচ্ছে ঈদের ছুটি কেমন কাটাচ্ছ বল খুব ভালো ঈদের সময় আমার খুব ভালো লাগে কেন কেমন যেন একটা মানে থাকে না যে খুশি খুশি আমেজ হ্যাঁ সবাই এখনো ধরো ঈদের সময় 1000 ড্রেস থাকলো আবার নতুন কাপড়ই কিনতে হবে ওই নতুন ড্রেসের আবেদনটাই আলাদা হ্যাঁ হ্যাঁ আবার দেখতে হবে কে কি পরলো তারটা কতটা সুন্দর

ভালোবেসে খুশি না দিলে কি আমার আমার কোনো এক্সপেকটেশন নাই বিশ্বাস করো আমার কারোর প্রতি কোনো এক্সপেকটেশন নাই ওকে তুমি তোমাকে বিশ্বাস করতে বলেছো আমি ভেবে জানাবো বিশ্বাস করছি কিনা ওকে তুমি জামার ব্যাপারে বিলাসিতা নাই তুমি বললা কিন্তু তোমার সালামির ব্যাপারে কিন্তু অনেক বিলাসিতা আছে একবার সংবাদ শিরোনামে আসছিল যে তমামি জা সালামি 25 লক্ষ টাকা 23 লক্ষ টাকা আমার টাকাগুলো কোথায় মানে যে আমি তাকে বলতে চাই ভাইয়া আপনি যে বিশ্বস্ত সূত্রে জেনেছেন ওই সূত্রকে বলেন টাকাগুলো আমাকে দিতে ও আচ্ছা তুমি আমি জানি না আমি পাইওনি এত বছর আমি বিশ্বাসটা নিজের মধ্যে ধারণ করে রাখছিলাম যে সত্যি সত্যি আমি চিন্তা করতেছিলাম যে ও কতগুলো সালাম করেছে না কতগুলো পয়সাওয়ালাকে সালাম করেছে ওটা আমি হিসাব করছিলাম যে সালামি কেমনে 23 লাখ পায় মানুষ আরে না এটা একটা মানে উল্টা পাল্টা একটা নিউজ বুলশিট নিউজ আমি হাইয়েস্ট সালামি পেয়েছি তোমার সব মিলিয়ে আড়াই থেকে তিন লাখ এর বেশি কখনো পাইনি আচ্ছা আড়াই থেকে তিন লাখ দশটা মনে রাখেন আড়াই থেকে তিন লাখ মানে হচ্ছে সাড়ে পাঁচ লাখ টোটাল কেমনে আড়াই লাখ আর তিন লাখ না 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 ওটা না মানে আড়াই থেকে তিন লাখের মধ্যে পেয়েছি ওদিকেই ছিলা ওকে এবার কি ছিল তোমরা গরুনা ছাগল আমি না কি জবাই দিয়েছি সেটা জিজ্ঞাসা করছো এত সহজ না আমাদের তো গরু জবাই করে আচ্ছা ধরো আমি কিন্তু গরুর মাংস খাই আমি মিট লাভার আমি সব ধরনের মানে হালাল যে যেকোনো মাংস খাই কিন্তু যেহেতু আমি পশু প্রেমিক বলতে পারো আমি নিজেও পেট পেলেছি এখন নাই আমার একটা শুধু বিড়াল আছে আমার দুইটা কুকুরই মারা গেছে আমার কাছে মনে হয় যে হ্যাঁ কুরবানি এই ত্যাগটা থাকবে কিন্তু আমার খুব খারাপ লাগে যখন দেখি ধরো যে একবারে দশটা বারোটা গরু রাখা একটা জবই হচ্ছে একটা সামনে মানে এই জিনিসগুলো না আমার কাছেই কেমন যেন খারাপ লাগে আর প্রাণীগুলোর জন্য তো আরো প্যাথেটিক কোরবানিতে ওরকম সালামী পাওয়া হয় না ওই সকালবেলা দেখা যায় যে আমার ওয়ালেট থেকে আমার ভাই এসে সালামী দাও হ্যাঁ বাসার ছেলে পেলে যারা থাকে আমি নতুন নতুন নোট রেখে দিই ঈদের আগে ওদেরকে সালামী দিই এই ট্রাডিশন আস্তে আস্তে চলে চলে যাচ্ছে এটা এটা তো বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড বা জামাই বউ প্রথম প্রথম বিয়ে হওয়ার পরে ওইখানে হয়তো একটু সালামি ডালা মুই থাকে ওটা এখন সকালবেলা উঠে ওট গরু জবাই হচ্ছে দেখ মাংস টাংশ উপরে তোর রান্না হবে এই হবে ওই হবে ওদের চা খাও মা তোর মা ব্যস্ত তুই একটু চা খাওয়া হ্যাঁ এখন কসাইদের কসাইদের চা খাওয়া নাস্তা খাওয়া আচ্ছা আরেকটা কথা সেটা হচ্ছে যে ঈদের যে আবেদনটা নষ্ট হয়ে যাচ্ছে তুমি আমাকে বললা খাওয়ার আবেদন তো নষ্ট হয় না খাওয়াটা তো ঠিক মজা করে খাও প্রথমত তো আমি এত ফুডি না আর এখন এসে মনে হয় যে ছোটবেলার ঈদগুলাই খুব মজার ছিল ওই সময় অনেক কিছু বুঝতাম না অনেক দায়িত্ব ছিল না এখন ধরো ফেস্টিভ্যাল গুলা হয়ে গেছে যে আসতেছে খরচ

আমার ওরকম কিছু করা হয় না ধরো সন্ধ্যার দিকে বা রাতের বেলা ফ্রেন্ডদের বাসায় দাওয়াত থাকে তো ওইটা যাওয়া হয় আর দুপুরের দিকে আমি চেষ্টা করি যে বাসার মানুষের সাথে খাবার খেতে আচ্ছা ওই খানা খাওয়ার মজাই আলাদা আর মনে হয় যে ঈদের দিন ঝগড়া না হলে ঈদই হইল না প্রতিদিন মানে ঈদের দিন ওই সকালবেলা চিল্লা চাচামিচি শুনবো এখনো গোসল হয়নি এখনো রেডি হয়নি এখনো সবকিছু হয়নি তো আমার ভালো লাগে আমি অনেক ফ্যামিলি পার্সন তুমি মনে হয় জানো আমাকে খুব বাইরে খুব আড্ডা দিতে দেখা যায় না আমি ম্যাক্সিমাম টাইমে বাসায় থাকি এবং আমি সকাল থেকে উঠে বিশ্বাস করো চেষ্টা করি আল্লাহ তিরিশ দিন মানে আমি যদি বাসায় থাকি আমি ঘুম থেকে উঠে আগে আমার আম্মুর কাছে যাই চেহারা দেখি আম্মু এবং যদি কোনো কারণে বাসায় না থেকে আমি অস্থির হয়ে যাই কোথায় বের হলো দেন আমি বসে থাকি আসবে কথা বলবো আমার আব্বু যদি ঘুমায় থাকে আমি যদি সকালে উঠে যাই গিয়ে একটু দেখে আসি যে ঘুমাচ্ছে ঠিক আছে কিনা তো লাগে দেখো দিন শেষে মানুষ তোমার আপন হ্যাঁ আমরা যতই বন্ধু বান্ধব বিপদের সময় পাশে বা আনন্দের সময় পাশে বা বন্ধু বান্ধবের প্রতি একটা আলাদা টান আত্মীয় স্বজনের প্রতি থাকবে কিন্তু বাবা মা বাবা মাই একটা কথা বলো তোমার বাসায় গেস্ট আসে কখন এই যে এটা কিন্তু একটা ভালো কথা বলছো আমি দেখছি ঈদের দিনই আমার বাসায় গেস্ট কম আসে কারণ পুরো বছর এত গেস্ট আসে তো ঈদের দিন আমরাই যাই ম্যাক্সিমাম টাইম